নারী পুরুষ সমান অধিকার দিচ্ছি আমরা কথা কন না কে ইসলাম নারী যে মর্যাদা ছিল পছন্দ হয় না ওই যে একটা ওয়াজ শুনেননি আপনারা ভুলে গেছেন একটা মরুভূমি অঞ্চলে স্বামী স্ত্রী বসবাস করে ঝড় তুফান চতুর্দিক শুরু হয়েছে তো মাঝখানে স্বামী বলতেছে বিবি রে আমার তো পেশাবের চাপ দিয়েছে কচ্ছে পেশাব যেভাবে করবা কেমনে কি করবা কচ্ছে জানালার একটু ফুটা দিয়ে কোনো মতে কাজটা সারা লাগবে তো এত যে ফুটা ধরবো কেমনে স্ত্রী বলতেছে ঠিক আছে আমার কাঁধে চলো স্ত্রী কাঁধে চড়িয়া স্বামী এখন ফুটা দিয়ে পেশাব করতেছে কথা বোঝেন নি যাই হোক পেশাব করা শেষ কিছুক্ষণ পর ঝড় থামে না স্ত্রী বলতেছে গো স্বামী কিছুক্ষণ আগে তোমারও যায় এখন আমারও তা কচ্ছে কি হয়েছে গো আমারও তো সাপ দিয়েছে কই বুদ্ধি তো পাইছি টেনশন নাই আমি তোমার কাঁধে চড়ছি এখন তুমি আমার কাঁধে চড়ো এইবার স্ত্রী যখন কাঁধে চড়ে পেশাব করা শুরু করছে সব পেশাব আর মুখের ভিতর তখন বলতেছে বিবি আমি যখন পেশাব করছি তখন কি তোমার মুখে গেছিল কয় না তাহলে তোমার তো আমার মুখে তা শেখায় ওরে বোকা স্বামী সব জায়গায় সমান অধিকার চলে না কথা কয় এর পেশাব বাইরে যাওয়ার সম্ভব আছে একটা দাবি কথা কর না খে সেই লাইন ঘাটি করে না মন খারাপ করেন না এই জন্য সমান অধিকারের স্লোগান অনেকে দেয় কি আমার পর্যন্ত সমান অধিকার হতে পারে না কেমনে সমান অধিকার হবি আপনার স্ত্রী একটা সন্তান দশ মাস গর্ভে রাখে যদি বলে সমান অধিকার আমি পাঁচ মাস রাখবো তোমার পাঁচ মাস রাখা লাগবে কথা কর না খেয়া আচ্ছা বাদ দিলা স্ত্রী ওদের না বলে যদি এটা বলে আমি একটা সন্তান জন্ম দিছি তোমারও জন্ম দেওয়া লাগবে কিয়ামত হয়ে যাবে কান দেওয়া বাচ্চা হবি নাকি কথা কর না খেয়া স্ত্রী যদি বলে আমি এক বছর দুধ পান করাবো তোমারও এক বছর পান করা লাগবে হবি নাকি ইসলাম মর্যাদা দিয়েছে মেয়ে হিসাবে মা হিসাবে কন্যা হিসাবে ইসলাম মর্যাদা দিয়েছে যেই জাহিরাতের যুগে নারীদের দাম ছিল না গর্তে হত্যা করে পুঁতিয়ে রাখতো সেই গর্ত থেকে তুলে ইসলাম নারীর মর্যাদা দিয়েছে কথা কর ঠিক আছে নারীর কোনো দাম ছিল না নারীকে পণ্যের মতো বিক্রি করা হইতো নারীর মানুষের ভোগের সামগ্রী ছিল পিতা তার কন্যা সন্তান হলে রাগান্বিত হইয়া নিজের হাতে পিতা হইয়া কন্যাকে হত্যা করত সেই নারীকে ইসলাম মেয়ের মর্যাদা দিল বধূর মর্যাদা দিল স্ত্রী মর্যাদা দিল মায়ের মর্যাদা দিল কথাটা ঠিক না ঠিক মেয়ে অবস্থায় যখন থাকবে একটা বাবার জন্য রহমত বাবার ঘরটাকে আলোকিত করে মেয়ে কন্যা সন্তান যার বাড়িতে থাকে তার কি হুজুররা কি বলে ওর শোনেন নাই একটা মেয়ে কয়টা জান্নাত দুইটা মেয়ে দুইটা জান্নাত কথা বল না কে ভাই মন খারাপ করছেন আপনারা অনেক আলোচনা লম্বা হয়ে যাবে বাজানে এই জন্য নারীর মর্যাদা ইসলাম দিয়েছে বাড়িতে থাকা অবস্থায় ইসলাম বলল সে জান্নাতি যার একটা কন্যা সন্তান সে জান্নাতি স্ত্রী হয়ে যখন পরের বাড়িতে যাবে মহরানা ফরজ করে দিয়েছে গে আবার যখন সন্তান জন্ম দিয়ে মা হয়ে যাবে তখন পিতা মাতার খেদমত করাকে ফরজ করে দিয়েছেন কি ইসলাম কেন মর্যাদা দিল না ছোটবেলায় বাবার বাড়িতে লালন পালন হবে বড় হয়ে বিয়ে হয়ে গেলে স্বামীর বাড়িতে স্বামী তার দেখাশোনা করবে খোঁজ খবর নেবে আবার বৃদ্ধ যখন হয়ে যাবে সন্তান তার দেখাশোনা খোঁজ খবর নেবে তিন জায়গায় তার দায়িত্ব পালন করার জন্য পুরুষ আছে না নাই আরো জোরে কোন এজন্য বাজান তোমরা আজকে সমান অধিকারের স্লোগান দিয়া নারীরা সব জায়গায় দখল করছে একটা বিলবোর্ডে পর্যন্ত নারী বিলবোর্ড চেনেন না রাস্তাতে সাইনবোর্ড দেখেন না বিলবোর্ড বিভিন্ন শহরে দেখবেন বড় বড় সাইনবোর্ডে অর্ধলঙ্গ নারীর পোশাক সব জায়গায় নারীদের উলঙ্গ পোশাক সাংবাদে পড়তেছে সাংবাদিকা তার মাথায় কোনো কাপড় নাই এমন ভাবে প্রদর্শন করে নিজেকে কিসের সংবাদ শুনবি খালি মিহিলে দেখে কথা কন ঠিক না ঠিক ভাবি যদি চায়ের দোকানদার হয় কিসের চা খাবি অন্তত ভাবি একবার দেখে আসি কথা কন ঠিক না ঠিক আমাদের বর্তমানের অবস্থা তাই বাজান নারীদেরকে পুণ্যের মতো ব্যবহার করা হয় কো নারী তোমার মজা কত মনে হয় আরসির মতো আজকে ইসলাম নারীকে মর্যাদা দিয়ে ঘরে রাখতে চায় আর দুনিয়ার মানুষেরা নারী মুক্তি আন্দোলনের কথা কয়া নারী পুরুষের সমান অধিকার স্লোগান দিয়া নারীদের ঘর থেকে বের করে রাস্তায় ওদের লালসার শিকার বানাইতে চায় ইসলাম বলে নারীরা ঘরের ভিতরে অবস্থান করবে কথা কথা ঠিক না ঠিক কথা আমার না আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বলল করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা
আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার খবরদার যাইলে তুই যুগের মেয়েদের মতো অশ্লীল নোংরা পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না, নারীদের জন্য পর্দা করা ফরজ। এই হুকুম কার? আরো জোরে বলেন কার?